ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে দেশ তলিয়ে গেছে বলছে রুহুল কবির রিজভী। জানিয়ে দেব অধ্যক্ষের ওপর এমপির বর্বরোচিত হামলা দুঃশাসনের বহিঃপ্রকাশ বলছে গণফোরাম। এদিকে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ অকল্যাণ ডেকে আনে। জানিয়ে দেব এনামুল হকের শেষ শ্রদ্ধায় সংস্কৃতি প্রতিমন্ত্রীকে না পেয়ে জাফরুল্লাহর ক্ষোভ। আরো জানিয়ে দেব বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলছে জি এম কাদের। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান সাবেক সেনাপ্রধান ফনসেকা। সর্বশেষ জানিয়ে দিব বাগমারায় বিএনপি নেতার অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে দেশ তলিয়ে গেছে বলছে রুহুল কবির রিজভী। শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশেরও রয়েছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে দেশ তলিয়ে গেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ও কুড়িগ্রামে যুবদল নেতা শফিকুর রহমান হত্যার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান রুহুল কবির রিজভী। অধ্যক্ষের ওপর এমপির বর্বরোচিত হামলা দুঃশাসনের বহিঃপ্রকাশ বলছে গণফোরাম। গোদাগাড়ির রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজার ওপর রাজশাহী এক আসনের সদস্য ওমর ফারুক চৌধুরীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম। গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিবৃতিতে বলেন, অধ্যক্ষের ওপর বর্বরোচিত হামলা নাগরিকের নিরাপত্তাহীনতা ও দুঃশাসনের বহিঃপ্রকাশ। রাষ্ট্রের অবস্থা ভয়ঙ্কর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অধ্যক্ষকে সংসদ সদস্য নির্দয়ভাবে পেটানোর পরও তিনি ভয়ে কারো কাছে বিচার চান না। নিরুপায় হয়ে বলেন, আমি কারো কাছে বিচার চাইব। এমনকি ভয় দেখিয়ে শিক্ষককে সংসদ সদস্যদের পাশে বসিয়ে বলতে বাধ্য করা হয়েছে যে আমাকে মারা হয়নি। বিবৃতিতে তারা বলেন, কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকদের লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, এমনকি হত্যা করে সামাজিক বন্ধন ও মূল্যবোধ ধ্বংস করেছে প্রতিনিয়ত। জাতি মেধাহীন করতে শিক্ষা ব্যবস্থাও বিশেষভাবে শিক্ষকদের ওপর আঘাত করছে। বিবৃতিতে আরো বলা হয়, কর্তৃত্ববাদী সরকার জনগণকে বিভাজিত করতে নানান কৌশল হাতে নিয়েছে, শিক্ষকদের ওপর হামলা তারই অংশ। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ অকল্যাণ ডেকে আনে। জাতীয় নির্বাচন সহ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদেরকে হস্তক্ষেপ করার আহ্বান জানালে সেটি দেশের জন্য অকল্যাণকর ডেকে আনবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, নিজেদের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে নিজেদের মধ্যে আলোচনা হতে পারে, বাইরের দেশের কোনো প্রতিনিধির সাথে আলোচনা করলে নিজের দেশকেই ছোট করা হয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিজ দপ্তরের বাংলাদেশ নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের দেশের জাতীয় নির্বাচন নিয়ে বাইরের কারোর কথা বলার কোনো কথা, এটি আমার দেশের মর্যাদার ব্যাপার যা জাতির জন্য মর্যাদাপূর্ণ নয়। অন্য কোনো দেশের নির্বাচন নিয়ে যেমন আমার মন্তব্য করা দায়িত্ব নয়, তেমনি একই প্রক্রিয়ায় অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা হয়তো কোনো কোনো ব্যাপারে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। মোহাম্মদ তাজুল ইসলাম আরো বলেন, সারা পৃথিবীতে নির্বাচন নিয়ে বিতর্ক আছে, আমাদের দেশেও নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে না। যেসব দেশ অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান কিংবা লিবিয়ার দিকে তাকালে এ বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বিএনপি সংলাপ করে নালিশ দিচ্ছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এ যোগের এবং এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশে অভূতপূর্ব পরিবর্তন এসেছে, দেশের মানুষ সুখে আছে। যারা এদেশটাকে চায়নি, যারা এদেশে উন্নয়ন সহ্য করতে পারে না, তারা বিদেশিদের কাছে ধর্ণা দিবে, এটাই স্বাভাবিক।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে দেশে বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, কর্মকাণ্ড, খুন, মানবাধিকার, আইন শৃঙ্খলা অবনতি ছিল। এখন তো দেশের এ অবস্থা নাই। বাংলাদেশের এখন ইউরোপের অনেক দেশের সাথে তুলনা করার মতো অবস্থান রয়েছে। করোনা মহামারীর পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে পুরো পৃথিবীর নাজুক অবস্থার মধ্যে যাচ্ছে। খাদ্য দ্রব্য সহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশেও এর প্রভাব পড়েছে, কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো আছে। রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের সাথে আমাদের বিভিন্ন প্রকারান্তরে বা প্রকল্প আছে সেগুলো থেকে নিয়ে আলাপ হয়েছে। গ্রামীণ আদালত সক্রিয়করণ নামে একটি প্রকল্প রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের কয়েকটি দেশ আমাদের ফাইন্যান্সিয়াল এবং টেকনোলজিক্যাল সহায়তা দিয়ে থাকে। কয়েকটি জেলায় এটি পাইলট প্রজেক্ট আকারে চলছিল। এখন আমরা এই প্রকল্পটি সারা দেশে চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। সেখানে তারা অর্থায়ন করতে সম্মত হয়েছে। ইনামুল হকের শেষ শ্রদ্ধায় সংস্কৃতি প্রতিমন্ত্রীকে না পেয়ে জাফরুল্লাহর ক্ষোভ। প্রত্নতত্ত্ববিদ ইনামুল হকের শেষ শ্রদ্ধায় সংস্কৃতি প্রতিমন্ত্রীকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, দুঃখের কথা হচ্ছে এখানে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে দেখছি না। যতই কাজেই থাকুক, ঢাকার বাইরে থাকলেও তিনি বাংলাদেশেই আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি জানলে নিশ্চয়ই ক্ষুব্ধ হবেন। গত রোববার ঈদুল আজহার দিন প্রয়াত হন জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালক ইনামুল হক। আজ বৃহস্পতিবার দুপুর 12টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘর প্রাঙ্গণে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। গত 14 জুন তাকে বিদায় সংবর্ধনা জানায় বাংলাদেশ জাতীয় জাদুঘর। এক মাসের মাথায় আজ 14 জুলাই রাষ্ট্রীয় শ্রদ্ধার মাধ্যমে সেই প্রাঙ্গণ থেকেই তাকে জানানো হলো শেষ বিদায়। আগামীকাল শুক্রবার বগুড়ায় এনামুল হক ডিগ্রি কলেজ মাঠ বাদ জুমা সর্বশেষ জানাজার পর সোনাতলা থানার ভেলুরপাড়া গ্রামে স্ত্রী জুলেখা হকের পাশে তাকে দাফন করা হবে। ইনামুল হকের স্ত্রী ভাষা সৈনিক জুলেখা হক 2018 সালে গবেষণার জন্য মরণোত্তর 21শে পদক লাভ করেন। ইনামুল হকের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এক নক্ষত্র বিদায় নিলেন। বাংলাদেশকে যারা আমাদের মনে গেঁথে দিয়েছেন, ইনামুল হক তাদের একজন। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলছে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার অনেক মিল আছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করে, পর্যটন থেকে আয় করে, আবার গার্মেন্ট শিল্প থেকেও আয় করে দুটি দেশ। করোনা বা ইউক্রেন যুদ্ধের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়নি। শ্রীলঙ্কায় প্রায় 10 বছর গৃহযুদ্ধ চলেছে, তখনও দেউলিয়া হয়নি। তারা দেউলিয়া হয়েছে বিদেশের ঋণ পরিশোধ করতে গিয়ে। বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলন আয়তনে হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, আমরা যে বাজেট করছি তাও ঋণ নির্ভর, তাই পরিচালনা ব্যয় কমাতে বলেছি সরকারকে, কিন্তু কোনো উদ্যোগ নেয়। আবার কারণে অকারণে ফুর্তি করতে ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তিনি বলেন, গত বছরও পুরো ট্যাক্স আদায় করতে পারেননি সরকার, কিন্তু এবার সাধারণ মানুষ ট্যাক্স দিতে না পারলে অবস্থা আরো খারাপ হবে। তিনি বলেন, বিদেশি ঋণ নিয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার, যখন সুদসহ ঋণ পরিশোধ করতে হবে তখন দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান সাবেক সেনাপ্রধান ফনসেকো। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান সাবেক সেনাপ্রধান ও দেশের প্রথম ফিল্ড মার্শাল শরদ ফনসেকা। শরদ ফনসেকা সেনাপ্রধানের দায়িত্ব ছাড়ার পর রাজনীতিতে যোগদান। 2010 সালে প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন তিনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদের বেশিরভাগ সদস্য যদি আমাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেন তাহলে আমি দায়িত্ব নেব। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সাবেক এই সেনাপ্রধান বলেন, শ্রীলঙ্কান পাদুজনা পরমনা দলের বড় একটি অংশ সহ কয়েকটি দলের এমপিরা আমাকে প্রেসিডেন্ট পদে লড়ার অনুরোধ করেছেন। নির্বাচিত হলে আমি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিতে রাজি। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি তার নেতা সাজিদ প্রামাদাসা জানেন কিনা, এমন প্রশ্নের জবাবে শরদ ফনসেকা বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়, নেতার কাছে বলার প্রয়োজন নেই। গত মঙ্গলবার শ্রীলঙ্কান প্রধান বিরোধী দল এস জেবির নেতা সাজিদ প্রামাদাসা বলেছিলেন, গোতাবায়া
উপায়ে পদত্যাগ করলে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে চান। 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হেরেছিলেন সাজিদ প্রামাদেশা। এখনও প্রেসিডেন্ট পদ শূন্য হলে তাকে সেই পদে জয়ী হতে হলে শাসক জোটের এমপিদের সমর্থন দরকার পড়বে। সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শরদ ফনসেকা দখলকৃত রাষ্ট্রীয় ভবন ছেড়ে চলে যেতে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন সূত্র ডেইলি মিরর। বাগমারায় বিএনপি নেতার অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন দলটির রাজশাহী জেলার সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল হোসেন। এজন্য গরু ছাগল কেনা সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তিনি। আজ বৃহস্পতিবার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শহরের পাহাড়পুর এলাকায় চলা এ আয়োজন পুলিশ এসে বন্ধ করে দিয়েছে। পুলিশের দাবি, আয়োজকের পক্ষে অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে আয়োজকেরা দাবি করেন, পুলিশের মৌখিক অনুমতি নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, কামাল হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও স্থানীয় নেতাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন কামাল হোসেন। এজন্য তিনি বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসিক কাছে 5 জুলাই একটি আবেদন করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ পত্র দেওয়া হয়। ওইদিন পুলিশ তাকে মৌখিকভাবে অনুষ্ঠানের অনুমতি দেয়। তবে বাগমারা থানার ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি নেওয়া বা আবেদন করা হয়নি, এজন্য অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।